Assalamualaikum. Pal Bangla 24/7 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এইখানে একটা জায়গায় এসেছি, দেখা যাইতেছে যে মাসুদ ভাই আসতেছে টমটম গাড়ি নিয়া। মাসুদ ভাই যে টমটম গাড়ি নিয়ে আসতেছে, উনি শামুক নিয়া আসতেছে। শামুক হয়তো কামারে নিয়া যাবে। শামুকটা যে কামারে নিয়া যাবে, কোন জায়গায় যাবে, কেমনে যাবে, কিভাবে যাবে, কিসের জন্য শামুক আনতেছে, বিস্তারিত ব্যাপার বিষয়টা মাসুদ ভাইয়ের কাছ থেকেই জেনে নেব। ওইটা হয়তো মাসুদ ভাইয়ের গাড়ি, শামুক নিয়ে আসতেছে, কোন জায়গায় যাবে জিজ্ঞেস করে দেখি। তো মাসুদ ভাই, শামুক লই আইছেন নাকি? কোন জায়গায় যাবেন? কৃষ্ণপুর এলাকা মনে হয়। কৃষ্ণপুর এলাকায়? তাই ওইখানে শামুক নিয়ে আইছেন কামারে? না, কামারে শামুক নিয়ে। নামটা কি? আমার নাম মিজানুর রহমান। তো আপনার থানা কোন জায়গায়? আমার থানা হইতেছে আপনার মনোদি থানা। গ্রামের নাম? ডুমনমরা। ডিস্ট্রিক্ট নরসিংদী। কি এর বস্তা লইলেন? এটা শামুক। শামুকের বস্তা? জি জি। কি নিয়ে আনছেন? হাঁসের কাবার নাকি? হ্যাঁ, হাঁসের কাবার। আগে কি করতেন আপনি? আমি আগে প্রবাসী ছিলাম। প্রবাসী ছিলেন? কোন রাষ্ট্রে ছিলেন? দুবাইতে। দুবাইতে? ওইখান থেকে এসে আপনি এই কাজ করতেন? না না, ওইখান থেকে এসে ঢাকা চাকরি করতাম। ঢাকা চাকরি সাইডে দিয়ে পরে করোনার পরে, করোনার বন্ধতে মানে মন কোনোরকম হয়ে গেছে, চিন্তা ভাবনা করলাম। পরে এই হাঁসের কামার দিচ্ছেন। বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 3 মাস। 3 মাস? এখানে বাচ্চা কতগুলি? এখন আরেক জায়গা থেকে শামুক আবার আনছেন? তো এই যে শামুক খাওয়াইছেন আগে, এতে করে কোনো সব সমস্যা প্রবলেম হচ্ছে? না, শামুক এখানে প্রবলেম হচ্ছে, কিন্তু শামুক সমস্যা, শামুকে আপনার ইয়ে করছে, মরা শামুক, মরা শামুক দিচ্ছে, কিন্তু এটাতে আমার লসের দিকে গেছে, মানে 25,000 টাকা শামুক 3 দিনে আমার শেষ, নষ্ট হয়ে গেছে, আর এটা খাওয়াতে পারি না। প্রিয় দর্শক বন্ধুরা, ওই যে দেখতেই পাচ্ছেন এখানে 1200 বাচ্চা, ওই 1200 বাচ্চার মাধ্যমে কিন্তু ভাই আমার অনেক টাকা নষ্ট করে হয়েছে। কিন্তু টাকা নষ্ট করলে বাচ্চাগুলোর মান কিন্তু তেমন সুন্দর হয়নি। তার কারণ চতুর্পাশ দিয়ে দেখেন ধান জমিন করা হয়ে গেছে। ধান জমিন করা হওয়ার কারণে বাচ্চাগুলি বাহিরে নিতে পারে না, আর ওই তুষারি আছে, ওই তুষারির মাধ্যমে শুধু নামায়, বেশিরভাগ ঘরের ভিতরে আটক অবস্থায় থাকে, যার ফলে বাচ্চাগুলি সুস্থ সুন্দর হয় নাই। কি ভাই ঘরের ভিতরে আটকায় রাখেন সর্বক্ষণ? না, এই দারিং বাইরে দিচ্ছে, আগে মানে বুঝতে পারিনি, ঘরের ভিতরে আটকায় রাখছিলাম, আস্তে আস্তে দুর্বল হয়ে যেত, এই জন্য ছিলাম না ঘরের ভিতরে আটকায় রাখি। আপনার হাসে কি কোনো অসুস্থ হয়েছিল? হ্যাঁ, কিছু সমস্যা হয়েছিল, পরে ডাক্তারের কাছে গিয়ে ওষুধটা এনে দেওয়া হয়েছে। ঠিক হয়ে গেছে? আশা আছে 200, আপনার হাসি আছে 1000। 1000? বাচ্চাটি কই থেকে সংগ্রহ করছিলেন? বাচ্চাটি সংগ্রহ করছিলাম আমার ইয়ে থেকে, তারাল থেকে। তারাল থেকে? কি ধরনের নিয়েছিলেন বাচ্চাটি? বাচ্চাটি নিয়েছিল আমার 20 টাকা পিস। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাঁসের পরিবেশ সিস্টেমটা, দেখতেই পাচ্ছেন হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চার সিস্টেমটা দেখে নেন। 3 মাস বয়সের হাঁসের বাচ্চা। আসলে একটা আমি একটা কথা বলি, যে কাজ করলে কাজ হয়, তবে কাজ জানা থাকতে হয়, জানা না থাকলে কিন্তু এরকমই হয়। আসলে ওনার একটু নতুন মানুষ, বুঝতে পারছে না, দিদা হাঁসগুলি তেমন একটা পলাইতে পারছে না, তেমন একটা গ্রুপে আসে নাই, 3 মাস বয়স, তারপরও পাক নাই, নানান সমস্যা। তো আসলে একটা কাজ করলে জেনে শুনে করাটাই ভালো। তো আপনারাও যাতে এরকম কয়েকটির দিকে না যান, আপনারা জেনে শুনে বুঝে তারপরেই হাঁসের কামার করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। তো আপনারা আমার সঙ্গেই থাকেন।
উনি কিন্তু অনেকটা অর্থ ব্যয় করেছে, নতুন মানুষ অনেক টাকা ব্যয় করেছে, সিস্টেম পরিবেশ আল্লাহর রহমত খুব সুন্দর ভালো, বিলের মাঝখানে একটা ফিশারি করছে, ওই ফিশারির উপরেই সে গড়টা করছে। উনি কিন্তু ভালো একটা টাকা পয়সাও নষ্ট করছে, গড়টা করতে কিন্তু মোটামুটি ভালো একটা টাকার প্রয়োজন হয়েছে, ভালো একটা শ্রমই দিয়েছে। কিন্তু ওনার হাঁসগুলি পানিতে রাখার মতন যে ব্যবস্থাটুকু, ওই ব্যবস্থাটুকু নাই বিদায়। ওই যে দেখেন চতুর্দিক দিয়া ধান ক্ষেত, চতুর্দিক দিয়ে ধান ক্ষেত থাকার কারণে উনি কিন্তু হাঁসগুলির মাটি নিতে পারতেছে না, মাটি না নেওয়ার কারণে কিন্তু হাঁসগুলির এই হাল অবস্থা, অবস্থানটা তেমন একটা ভালো না। তো আসলে হাঁস লালন পালন করলে সব সাইড ফলো করেই কিন্তু হাঁস লালন পালন করতে হয়, মোটামুটি জানা বোঝা থাকলে তো সঠিকটা নির্ণয় করতে পারবেন, আর যদি জানা বোঝা না থাকে তাহলে কিন্তু সঠিকটা নির্ণয় করতে পারবেন না। জানা বোঝা থাকলেই সঠিকটা নির্ণয় করা যাবে, আর সঠিকটা নির্ণয় করেই হাঁসের কামারে হাত দেওয়া উচিত। মাসুদ ভাই, আপনি তো অনেক খামার দেখছেন, তো এই হাঁসের খামারটার মধ্যে তুমি ফাঁকা শোনাই, তার কারণটা কি? তা বলেন শুধু ফাঁকা শোনাই যে ঘরের ভিতরে রাখছে, মনে করেন আশ পাচ্ছে পানি, হ্যাঁ পানির থাকলে শরীরে কুকব বাবা একটা দুটো বাইর হইব, এই স্বাস্থ্যটাও খুব ভালো, স্বাস্থ্য শরীর ভালো থাকবে, ওষুধ পানি না নেওয়ার কারণে এরকম হচ্ছে না? জি জি, পানি সারাদিন পানি রাখার দরকার, সারাদিন পানি রাখার দরকার, সারাদিন পানি রাখলে স্বাস্থ্য সুন্দর হইল, ভালো হইল। প্রিয় দর্শক বন্ধুরা, খামার কিন্তু হাঁসের খামার কিন্তু ঘরের ভিতরে রাখিয়া হয় না, অল্প স্বল্প হইলেও মাঠে রাখতে হয়, ঘরের ভিতরে থাকলে কিন্তু তাদের খাবারটা একটু বেশিই লাগে। তার কারণটা হলো এই, মাঠে যদি থাকে তাহলে কিন্তু গাছ খায়, পোকামাকড় খায়, শামুক খায়, মাছ খায়, ধান খায়, অনেক কিছু খাইতে পারে, আর ঘরের ভিতরে থাকলে কিন্তু কুলা খাবার ছাড়া কিছুই খাইতে পারে না। বিদায়, হাঁসের স্বাস্থ্য তেমন একটা ভালো হয় না। তাছাড়া পানিতে যদি শুকনায় যদি সর্বক্ষণ হাঁসকে রাখা হয় তাহলে কিন্তু পাক গজাবে না, পাক আসবে না, এই ক্ষেত্রে কামারের লস বা ধরা, ওই ব্যাপার বিষয়টুকু আপনারা ফলো করবেন বা ফলো রাখবেন। মাসুদ ভাই, শামুক কি দিয়াতে এখন লাইন নাকি? শামুক দিয়াতে এখন বাড়িতে যাবেন গা? প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।